পৌরসভার তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন এলাকায় আরামবাগে বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্পগুলির সূচি সহ বেশ কয়েকটি ফ্লেক্স লাগানো হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ওই সমস্ত ফ্লেক্সগুলি ছিঁড়ে দেয়, এমনকি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে পাথর চাপা দিয়ে রাখে। রবিবার সকালে আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী সহ বেশ কয়েকজন পৌরকর্মী বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখলেন। জানা গেছে, আরামবাগ পৌরসভার উন্নয়নমূলক প্রকল্পের সূচি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌর প্রশাসক স্বপন নন্দীর ছবি সম্মিলিত ফ্লেক্সকে কে বা কারা ছিঁড়ে দেয়। রবিবার আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এবং রেলওয়ের পাশে রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট নার্সিং হোমের সামনে ফ্লেক্সগুলি ছিঁড়ে তার উপর পাথর চাপা দিয়ে রাখা আছে। বিষয়টি দেখে ক্ষুব্ধ পৌর প্রশাসক থেকে শুরু করে অন্যান্য দলীয় কর্মীরা। এ বিষয়ে পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা জুড়ে যে উন্নয়ন হয়েছে তারই একটি তালিকা সম্মিলিত ফ্লেক্স ছিল এইগুলি। এইভাবে ঈর্ষা করে ফ্লেক্স ছিঁড়ে পতাকা খুলে ফেলে দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে থামিয়ে রাখা যায় না। আরামবাগের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো আমরা এইভাবে ফ্লেক্সে আমরা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রচারের জন্য কী কী কাজ হয়েছে সেইটা আমরা বিভিন্ন জায়গায় লাগিয়েছি। কিছু দুষ্কৃতী তারা এইগুলোকে নষ্ট করে দিচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ওই ফ্লেক্স ছিঁড়ে দিয়ে বা এইভাবে ফ্লেক্সগুলোকে কেটে দিয়ে যে ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আরামবাগ মানুষের হৃদয়ে আছে, শুধু আরামবাগে নয় গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের হৃদয়ে আছে। যতই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ওপর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তত ওপরে উঠবে। তাই ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে যে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, কবে ভারতবর্ষের তক্তে বসে বাংলায় যেমন উন্নয়ন করেছেন তিনি গোটা ভারতবর্ষের উন্নয়ন করবেন। তাই এরা যত করবে, সেই কথা আছে গাড়ির পিছনে লেখা থাকে, দেখবি আর সেই উচির মতো ফুলবি, দেখবি আর উচির মতো ফুলবি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে করে বা মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এইভাবে শেষ করা যায় না। নিউজ আজ বাংলা, আরামবাগ। আরামবাগে এসে গেল রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট। আমাদের নার্সিংহোমে আপনি পাবেন সুদক্ষ চিকিৎসকের দ্বারা অপারেশনের সুযোগ, রয়েছে প্রশিক্ষিত নার্সও। শুধু তাই নয়, নার্সিংহোমে থাকছে 24 ঘন্টার লিফট ও অ্যাম্বুলেন্সের সুবিধা। খুব দ্রুতই আমরা ICU চালু করতে চলেছি। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, আরামবাগ বসন্তপুর 2 নম্বর রেলগেটের ঠিক পাশে। আমাদের ফোন নাম্বার 03211255220 ও 9609539189। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট।